আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে 12 ভোল্টের সোলার প্যানেল এবং 24 ভোল্টের সোলার প্যানেল দেখাবো। এখানে যে সোলার প্যানেলগুলো দেখছেন, একদম বাম পাশে ছোট সোলার প্যানেলটা হচ্ছে 100 ওয়াটের সোলার প্যানেল, আর এখানে অনেকগুলা সোলার প্যানেল দেখছেন, এগুলো হচ্ছে অনেক বড় সাইজের সোলার প্যানেল। এগুলো হচ্ছে জার্মানির টেলসান ব্র্যান্ডের 550 ওয়াটের সোলার প্যানেল। বাম পাশে ছোট যে সবচাইতে ছোট যে সোলার প্যানেলটা দেখছেন, এটা হচ্ছে 100 ওয়াটের মনো সোলার প্যানেল। তার পাশে যে সোলার প্যানেলটা দেখছেন, এটা হচ্ছে 150 ওয়াটের সোলার প্যানেল। তার পাশে আরেকটা সোলার প্যানেল দেখছেন, সেটা হচ্ছে 150 ওয়াটের সোলার প্যানেল। 100 ওয়াট, 150 ওয়াট এবং 165 ওয়াট 12 ভোল্টের ভিতরে, এই তিন ধরনের সোলার প্যানেল আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন। 100 ওয়াট পাবেন, 150 ওয়াট পাবেন আর 165 ওয়াট পাবেন। এটা হচ্ছে 12 ভোল্টের। আর 24 ভোল্টের ভিতরে পাবেন জার্মানির টেলসান ব্র্যান্ডের 550 ওয়াটের এক একটা সোলার প্যানেল। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো সোলার প্যানেল দেখছেন সবগুলাই হচ্ছে ব্ল্যাক মনো সোলার প্যানেল। জার্মানির টেলসান যে ব্র্যান্ডটা, এটা হচ্ছে টিআর ওয়ানের সোলার প্যানেল। টেলসান এই সোলার প্যানেলটা হচ্ছে টিআর ওয়ানের সোলার প্যানেল। একটা সোলার প্যানেল যদি টিআর ওয়ানের লিস্টেড হয়, এই প্যানেলটা সম্পর্কে আপনি কোনো রকম চিন্তাভাবনা ছাড়া চোখ বন্ধ করে আপনি কিনতে পারেন। আপনি গুগলে ঢুকবেন, প্রথমে গুগলে ঢুকে টিআর ওয়ান লিস্ট 2023 অথবা টিআর ওয়ান লিস্ট 2022 লিখে সার্চ করবেন। সেখানে টিআর ওয়ানের অনেকগুলো দেখবেন যে সোলার প্যানেলের লিস্ট আছে, তার ভিতরে এই জার্মানির এই যে ব্র্যান্ডটা টেলসান, আপনি টিআর ওয়ানের ভিতরে এটা পেয়ে যাবেন। তো টিআর ওয়ানের একটা সোলার প্যানেল মানে হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস একটা সোলার প্যানেল। এর চাইতে ভালো মানের সোলার প্যানেল আর হয় না। টেলসানটা কোম্পানিটা হলো জার্মানির, কিন্তু এগুলো ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে, অর্থাৎ তাদের ফ্যাক্টরিটা হলো চায়নাতে। কিন্তু যেহেতু জার্মানির একটা ব্র্যান্ড, এটা 100% কোয়ালিটিফুল, চোখ বন্ধ করে কেনার মতো একটা সোলার প্যানেল। আমাদের সোলার প্যানেলের সেলগুলো যদি আপনি একটু খেয়াল করেন, এগুলো একদম কুচকুচে কালো, ব্ল্যাক, একদম ব্ল্যাক, এবং এগুলো হচ্ছে ডায়মন্ড কাট, অর্থাৎ মনো সোলার প্যানেল। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে ওয়েদার, তাতে করে ফোলি সোলার প্যানেলের চাইতে মনো সোলার প্যানেল থেকে সবচাইতে বেশি আউটপুট আসে, ভালো আউটপুট আসে। এবং যে সোলার প্যানেল যতটা কালো হবে, মনো যে সোলার প্যানেলগুলো, এগুলো যতটা কালো হবে ততটা ভালো আউটপুট পাবেন। আমাদের এই সোলার প্যানেলগুলো হচ্ছে জার্মান সেলের তৈরি সোলার প্যানেল, ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়নায়। মানে মার্কেটের এক্সিলেন্ট টপ ক্লাস সোলার প্যানেল হচ্ছে আমাদের এই সোলার প্যানেলগুলো। বিশেষ করে যারা ডিসি সেট আপ করবেন, হ্যাঁ, যাদের ডিসি সেট আপ বলতে হচ্ছে 12 ভোল্টের কিছু লাইট, 12 ভোল্টের কিছু ফ্যান, হ্যাঁ, যেটা ইলেকট্রিসিটির সাথে কোনো রকমের কানেকশান থাকে না, শুধুমাত্র সোলার থেকে যারা 12 ভোল্টের ডিসি লাইট, ডিসি ফ্যান চালাবেন, তাদের জন্য হচ্ছে এই 12 ভোল্টের সেট আপগুলো। হ্যাঁ, 12 ভোল্টের 100 ওয়াটের একটা সোলার প্যানেল, তার সাথে 40 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, তার সাথে 40 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 10 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলার, এই মিলাইয়া আপনি দুইটা টেবিল ফ্যান, হ্যাঁ, ডিসি টেবিল ফ্যান পাওয়া যায় বা ডিসি জালি ফ্যান পাওয়া যায়, দুইটা ফ্যান, দুই তিনটা লাইট আপনি 100 ওয়াট দিয়ে চালাইতে পারবেন। 100 ওয়াটে আপনার খরচ হবে, একটা প্যানেলের দাম 5,500 টাকা, একটা ব্যাটারি 40 অ্যাম্পিয়ারের দাম আসবে 8,500 টাকা, আর কন্ট্রোলার আসবে 3,000 টাকা, টোটাল 17,000 টাকা পড়বে 100 ওয়াটের একটা ডিসি সেট আপ করতে। আর 150 যদি নেন, 150-এর সোলার প্যানেলের দাম আসবে 8,250 টাকা, ব্যাটারি আপনি 40 দিলেই হবে 8,500 টাকা, আর কন্ট্রোলারটা আপনি 30 দিলে হবে, 150-এ আসবে 19,750 টাকা। আর টেলসানের যে সোলার প্যানেলগুলো, এগুলো হচ্ছে 24 ভোল্টের সোলার প্যানেল, এগুলো ডিসি সেট আপের জন্য না। টেলসানের এই সোলার প্যানেলগুলো হচ্ছে হাইব্রিডের সোলার সেট আপের জন্য। হাইব্রিড মানে হচ্ছে যারা 10 কিলো, 5 কিলো, 15 কিলো বড় বড় সোলারের প্রজেক্ট করবেন, যেগুলো দিয়ে ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো তো চলবে, উইথ আপনার এয়ার কন্ডিশন, পানির মোটর থেকে আরম্ভ করে সব কিছু চলবে। হ্যাঁ, টেলসানের সোলার প্যানেলগুলো হচ্ছে হাইব্রিডের সেট আপের জন্য, অর্থাৎ বড় ধরনের সেট আপের জন্য, এগুলা 12 ভোল্টের বা ডিসি সেট আপের জন্য না। আপনারা আমাদের ইউটিউবে দেখবেন যে 3 কিলো, 5 কিলো, 10 কিলো, 15 কিলো প্রচুর পরিমাণে হাইব্রিডের সেট আপ আছে। প্রত্যেকটা হাইব্রিডের সেট আপ আমরা এই জার্মানির ব্র্যান্ড টেলসান দিয়ে করছি।
আর 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো এগুলো হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেম এবং ডিসি সোলার সিস্টেমের জন্য। অফগ্রিড সোলার সিস্টেম মানে হচ্ছে যেমন মাইক্রোটেকের 1235 একটা সোলার আইপিএস আছে, মাইক্রোটেকের 1435 একটা সোলার আইপিএস আছে, লুমিনাসের এনএক্সজি 1100 একটা সোলার আইপিএস আছে, এনএক্সজি 1400, এনএক্সজি 1600 এবং লুমিনাসের এনএক্সজি 1800। অর্থাৎ অফগ্রিড যে সোলার সিস্টেমটা আমরা বলি, যেটা হচ্ছে আইপিএসের মতো কিন্তু সোলার আইপিএস আমরা যেটা বলি, হ্যাঁ, অফগ্রিডের কানেকশানের জন্য আপনারা 12 ভোল্টের এই সোলার প্যানেলগুলো ব্যবহার করবেন। আর হচ্ছে ডিসি সেটআপের জন্য আপনারা 12 ভোল্টের এই সোলার প্যানেলগুলো ব্যবহার করবেন। সাধারণত 2টা টেবিল ফ্যান, সাথে 2-3টা লাইট, 100 থেকে 150 ওয়াটের একটা প্যানেল, 40 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং 10 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলারে হয়ে যাবে। এতে করে আপনার খরচ আসবে 17,500 টাকা থেকে প্রায় 20,000 টাকার মতো। আর আপনি যদি ব্যাটারিটা বড় নিতে চান, ধরেন যে ফিউচারে আপনি হয়তো এখন 150 দিয়ে করলেন, ফিউচারে আরও 150 দিবেন, অর্থাৎ 300 ওয়াটের সোলারের একটা সেট আপ করবেন, ডিসি সেট আপ, সেক্ষেত্রে আপনি কন্ট্রোলারটা 10-এর জায়গায় 20 অ্যাম্পিয়ার নেবেন, হ্যাঁ। আর ব্যাটারি আপনি 40ও দিতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাটারিটা 40-এর জায়গায় 100 দিতে পারেন, 130-এর একটা ব্যাটারি আছে সেটাও আপনি দিতে পারেন। ডিসি সোলার সেট আপের একটা সুবিধা হচ্ছে এটাতে কোনো রকমের ইলেকট্রিসিটির কানেকশানই থাকে না, হ্যাঁ, উইদাউট ইলেকট্রিসিটিতে দিনের বেলায় ডাইরেক্ট আপনি সোলার প্যানেল থেকে আউটপুট নিতে পারবেন। আপনি যে কয়টা লাইট চালান, যে কয়টা ফ্যান চালান, দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চলবে এবং রাত্রের বেলাতে আপনার ব্যাটারি থেকে সারা রাত ব্যাকআপ দিবে। ডিসি সোলার সিস্টেমের এই একটা সুবিধা, খরচ কম কিন্তু আপনি ব্যাকআপটা পাবেন 24 আওয়ার সারা রাত, যার কারণে দিনে রাতে 24 ঘন্টা আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। সোলার প্যানেল ইন্ডিভিজুয়াল যদি আমি আপনাদেরকে রেটগুলো বলি, প্রতি ওয়াট সোলার প্যানেলের প্রাইস হচ্ছে 55 টাকা করে, হ্যাঁ। 100 ওয়াটের একটা সোলার প্যানেলের দাম পড়বে 5,500 টাকা, 150 ওয়াটের একটা সোলার প্যানেলের দাম পড়বে 8,250 টাকা, 165 ওয়াটের একটা সোলার প্যানেলের দাম পড়বে 9,075 টাকা। 100 ওয়াটেরটা 5,500 টাকা, 150টা 8,250 টাকা, 150×55, 8,250, 165টা পড়বে 9,075 টাকা। 10 অ্যাম্পিয়ারের লুমিনাসের যে সোলারের চার্জ কন্ট্রোলার, 10 অ্যাম্পিয়ারের লুমিনাসের একটা সোলারের চার্জ কন্ট্রোলারের দাম পড়বে 3,000 টাকা। আপনি যদি 10-এর জায়গায় 20 অ্যাম্পিয়ারের লুমিনাসের চার্জ কন্ট্রোলার নেন, সেক্ষেত্রে দাম পড়বে আপনার, শুধু কন্ট্রোলারের দাম পড়বে 4,000 টাকা। 10 অ্যাম্পিয়ারেরটা 3,000, 20 অ্যাম্পিয়ারেরটা 4,000 টাকা। এটার সাথে আপনার লাগবে হলো ব্যাটারি, রিমসোর 40 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা, রিমসোর 40 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারির দাম পড়বে 8,500 টাকা। আর 100 এবং 80 এই 2টা অ্যাম্পিয়ারের ব্যাটারি মার্কেটে এখন অ্যাভেলেবেল না। 40-এর পরে আমাদের কাছে আছে হলো প্রাইম পাওয়ারের 130 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, প্রাইমের 130 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি এটার দাম পড়বে 18,500 টাকা। তো সাধারণত 100 ওয়াট এবং 150 ওয়াটের সেট আপের জন্য আপনার মানে 165 পর্যন্ত, ধরেন 100 ওয়াট, 150 এবং 165, এই 3টে সোলার প্যানেল যদি আপনি একটা করে দেন, সেক্ষেত্রে আপনার 40-এর উপরে ব্যাটারি লাগবে না, কারণ দিনে সোলার থেকে সে ডাইরেক্ট আউটপুট তো দিবে, উইথ 40 অ্যাম্পিয়ার দিয়েই আপনি সারা রাত ব্যাকআপ পাবেন। সুতরাং এর চাইতে বড় ব্যাটারির প্রয়োজন নাই। সাধারণত যত অ্যাম্পিয়ারের ব্যাটারি তার 3 গুণ দিবেন সোলার প্যানেল, এই হিসাবটা একটু বুঝবেন। আপনার ব্যাটারি যদি 40 অ্যাম্পিয়ার হয় তাহলে 40×3 আপনার সোলার প্যানেল লাগতেছে মিনিমাম 120 ওয়াট, সেক্ষেত্রে 150 এনাফ, 165 দিলে আরও ভালো। অনেকে যেটা করে, বড় একটা ব্যাটারির সাথে, ধরেন 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারির সাথে 100 ওয়াটের একটা সোলার প্যানেল দেয়, তো 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে যদি আপনি 100 ওয়াটের একটা সোলার প্যানেল দেন, তাহলে কি হয়, ব্যাটারিটা দিনের বেলাতে প্রপারলি চার্জ হইতে পারে না, কিন্তু ডিসিতে যেহেতু লং টাইম ব্যাকআপ পাওয়া যায় সারাদিনই তার চলে যায়, যার কারণে তিনি বুঝতে পারেন না যে তার ব্যাটারিটা আদৌ ফুল চার্জ হয়েছে কি না। আমি একটা হিসাব আপনাদেরকে দেই, ধরেন 100 ওয়াটের একটা সোলার প্যানেল থেকে বা 150 ওয়াটের একটা সোলার প্যানেল থেকে সর্বোচ্চ যদি আসে আপনার 5 অ্যাম্পিয়ার আসবে, তো আমাদের দেশে সানলাইট থাকে হলো সর্বোচ্চ 6 ঘন্টা, 7 ঘন্টা বা সর্বোচ্চ থাকলে 8 ঘন্টা, তাহলে আমি যদি সর্বোচ্চ 8 ঘন্টা 5 অ্যাম্পিয়ার করে পাই, তাতে করে 540 অ্যাম্পিয়ার আসবে আমার সোলার প্যানেল থেকে। তাহলে আমি যদি 100 ওয়াট বা 150 ওয়াটের একটা সোলার প্যানেলের সাথে 100 অ্যাম্পিয়ারের একটা সোলার একটা ব্যাটারি লাগাই বা 80 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি লাগাই, তাহলে সারাদিনে আমি সোলার থেকে পাবো 30-40 অ্যাম্পিয়ার, তাহলে
আমার 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা প্রপারলি চার্জ হচ্ছে না, খালি থেকে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? এই যে 40 অ্যাম্পিয়ার আপনি পাইলেন, সেটা দিয়েই আপনি সারাদিন সারা রাত চলে যেতে পারতেছেন, যার ফলে আপনার ব্যাটারির ব্যাকআপ শেষ হচ্ছে না। বাট আপনি বুঝতেছেন না, যে বুঝতে পারতেছেন না যে আপনার ব্যাটারিতে ফুল চার্জ হচ্ছে না। কথাটা বুঝছেন কি না? মূল হিসাবটা হচ্ছে আপনি যত অ্যাম্পিয়ারের দিবেন, মানে ব্যাটারি দিবেন, ধরেন আপনার ব্যাটারি যদি 100 অ্যাম্পিয়ার হয়, তার 3 গুণ ওয়াটের সোলার প্যানেল দিবেন, মিনিমাম 3 গুণ, তার চাইতে বেশি দিলে আরও ভালো। 100 অ্যাম্পিয়ারের যদি আপনার ব্যাটারি হয়, 3 গুণ মানে 300 ওয়াট থেকে 400 ওয়াটের সোলার প্যানেল যদি আপনি দেন, তাহলে একদিনের ভিতরে প্রপারলি আপনার ব্যাটারিটা চার্জ হবে, ফুল চার্জ হবে এবং ব্যাটারি নষ্ট হবে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ডিসি সোলারের সাথে আপনি সোলারের ব্যাটারিও ব্যবহার করতে পারেন, টিউবুলার ব্যাটারিও ব্যবহার করতে পারেন। আপনি যেই ব্যাটারি ইউজ করেন না কেন, ডিসি সোলার সেটআপে সহজে ব্যাটারি নষ্ট হয় না। এক একটা ব্যাটারি কমপক্ষে 5 বছর 7 বছর এমনকি 10 বছর পর্যন্ত নিরিবিলি যাবে। হ্যাঁ, কিন্তু ব্যাটারির পানিটা আপনারা প্রপারলি চেক করবেন, যখন পানিটা শুকিয়ে যাবে সময় মতো ব্যাটারির পানিটা দিবেন। ডিসি সেটআপে ব্যাটারি সহজে নষ্ট হয় না। আপনি সোলার ব্যাটারি ইউজ করেন অথবা টিউবুলার ব্যাটারি ইউজ করেন, কোনো সমস্যা নাই, যে কোনোটা ইউজ করতে পারেন। যেটাই আপনি ইউজ করেন না কেন, আপনার 10 বছরের আগে ব্যাটারি নষ্ট হবে না। তো যারা মনে করেন 2টা টেবিল ফ্যান সাথে 2-3টা লাইট চালাবেন, তারা 100 ওয়াট থেকে 150, 3টা, 4টা অথবা 5টা ফ্যান চালাবেন, টেবিল ফ্যান বিশেষ করে, সাথে আপনি 5টা ফ্যান সাথে ধরেন যে 5টা, 7টা বা 10টা লাইট চালাবেন, তারা 300 থেকে 400 ওয়াটের মধ্যে সেট আপ করবেন। 2টা ফ্যান, 3টা লাইট 100 থেকে 150 ওয়াট, 3টা ফ্যান, 4টা ফ্যান, 5টা ফ্যান সাথে 5 থেকে 10টা লাইট, মিনিমাম 300 থেকে 400 ওয়াটের ডিসি সোলারের সেট আপ করবেন। আমি একটা জিনিস প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা ডিসি সেট আপগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা কানেকশন করেন। কানেকশনের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা ভুল করেন সেটা হচ্ছে, অনেকে সোলারে কানেকশানটা কন্ট্রোলারের সাথে আগে দেয়, তারপরে ব্যাটারি কানেকশান দেয়। এটা একটা ভুল, কারণ আপনি ব্যাটারি কানেকশান না দিয়া আগে যদি সোলারে কানেকশান কন্ট্রোলারের সাথে দেন, তাহলে সোলার থেকে যে এনার্জিটা আসতেছে, এই এনার্জিটার কারণে আপনার কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাবে। কানেকশান দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কানেকশান দিবেন কন্ট্রোলারের সাথে ব্যাটারি, প্রথম কানেকশান হবে কন্ট্রোলারের সাথে ব্যাটারি, তারপরে কানেকশান দিবেন কন্ট্রোলারের সাথে সোলার। এরপরে আপনি যত আউটপুট নেবেন নেন, আউটপুটটা আপনি কন্ট্রোলার থেকেও নিতে পারেন, আউটপুটটা আপনি ব্যাটারি থেকে ডাইরেক্টও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কানেকশান দেওয়ার ক্ষেত্রে এই ভুলটা করবেন না, প্রথমে সোলারে কানেকশান দিবেন না, প্রথমে দিবেন ব্যাটারি কানেকশান, তারপরে দিবেন সোলারে কানেকশান। আর খোলার সময় প্রথমে খুলবেন সোলারে কানেকশান, একদম সবার শেষে খুলবেন ব্যাটারির কানেকশান। এই ভুলটা যদি আপনি করেন, আপনার কন্ট্রোলারটা মানে সাথে সাথে জ্বলে যাবে। অনেকে আমাদের থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যখন নিজে নিজে লাগাইতে গেছে, তখন দেখা যায় কন্ট্রোলার আর কাজ করতেছে না, কন্ট্রোলার জ্বলে গেছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তিনি ব্যাটারি কানেকশান না দিয়া আগে সোলারের কানেকশানটা কন্ট্রোলারের সাথে কানেক্ট করছেন, যার জন্য কন্ট্রোলারটা পুড়ে গেছে। এই ভুলটা করা যাবে না। আর ডিসি সেট আপ ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন, ডিসি সেট আপ ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আজকে 100 ওয়াটের সোলার নিয়েছেন, কালকে আরও 100 ওয়াট লাগাইতে পারবেন, বা চাইলে আরও 150 ওয়াট লাগাইতে পারবেন। ব্যাটারি আজকে 40 অ্যাম্পিয়ার নিয়েছেন, কালকে চাইলে আরেকটা 60 অ্যাম্পিয়ার লাগাইতে পারবেন। হ্যাঁ, শুধু কন্ট্রোলারটা একটু বড় নিয়ে রাখবেন, 10-এর জায়গায় 20 নিয়ে রাখবেন। ডিসিতে কাস্টমাইজে কোনো সমস্যা নাই। যদি আপনি ব্যাকআপ একটু কম পাচ্ছেন মনে করেন, সোলার প্যানেল বাড়াই দেন। যদি ব্যাটারি আপনার আরেকটু বড় লাগবে মনে করেন, যেটা আছে সেটাও থাকবে, তার সাথে আরেকটা ব্যাটারি বা আরেকটা প্যানেল যেটা আপনার দরকার সেটা অ্যাড করে নেন। চমৎকার কাস্টমাইজ করার মতো অপশান আছে ডিসি সেট আপে। দর্শক মণ্ডলী, মূলত আমাদের 12 ভোল্ট এবং 24 ভোল্টের সোলার প্যানেলগুলো এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমরা যে সোলার প্যানেলগুলো বিক্রি করি, আমরা কোনো রকমের ওয়াট চুরি করি না। আমাদের 100 ওয়াটের সোলার প্যানেলের ভিতরে আপনি একুরেট 100 ওয়াট পাবেন, 150 ওয়াটের যে সোলার প্যানেল সেগুলোতে একুরেট 150 ওয়াট পাবেন, 165-এর যে সোলার প্যানেল সেগুলোতে একুরেট 165 পাবেন, 550 ওয়াটের যে সোলার প্যানেল সেগুলোতে একুরেট 550 ওয়াট পাবেন। অনেকেই আছে যে মানে 100 ওয়াটের ভিতরে 130 ওয়াটের স্টিকার লাগাইয়া বিক্রি করে, সেক্ষেত্রে তারা কী করে, একটু কম দামে বিক্রি করে। তো কাস্টমার যেখানে কম দামে পায় সেখানেই দৌড়ায়। আমরা কোনো স্টিকার মারা প্যানেল বিক্রি করি না, আমাদের প্যানেলের যা ওয়াট আছে তাই আপনি পাবেন। তো অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, অনেকে বলেন যে টেলসানের সোলার প্যানেলগুলো অর্থাৎ 24 ভোল্টের সোলার প্যানেল দিয়ে ডিসি সেট আপ করতে চান। আসলে ডিসি সেট আপের জন্য অনলি 12 ভোল্টের সোলার প্যানেল, 24 ভোল্টের সোলার প্যানেল দিয়ে ডিসি সেট আপ আপনি করতে পারবেন না। ডিসি সেট আপের জন্য সবসময় 12 ভোল্টের সোলার প্যানেল কিনবেন।
দর্শক মণ্ডলী ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।